নমস্কার, মধ্যবঙ্গের সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই। আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা তখনও কৈশোরকাল অতিক্রম করেনি। মধ্যবিত্ত সমাজের সামান্য অংশই কলেজে পড়ত, বাকিরা স্কুলের পড়া শেষ করে চাকরি বা ব্যবসায় আত্মনিয়োগ করে জীবিকা অর্জন করত। কলকাতার বাইরের জেলাগুলিতে কলেজে পড়ার সুযোগ ছিল খুবই দুর্লভ। এমনই এক সময় জন্ম হয়েছিল বর্ধমান রাজ কলেজের। দিনটি ছিল 1881 সালের 7ই ডিসেম্বর। এর আগে বর্ধমান বিভাগে মাত্র তিনটি কলেজ ছিল, সেগুলি হল 1818 সালে প্রতিষ্ঠিত শ্রীরামপুর কলেজ, 1836-এ হুগলি কলেজ এবং 1873 সালে প্রতিষ্ঠিত মেদিনীপুর কলেজ। উল্লেখ্য, শতবর্ষে প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহসিনের নাম অনুসারে হুগলি কলেজের নাম হয় হুগলি মহসিন কলেজ। আমাদের বর্তমান উপস্থাপনার বিষয় হল ইতিহাসের আলোকে বর্ধমান রাজ কলেজ। মূল প্রসঙ্গে আসার আগে কলেজের জন্মের আগের ইতিহাস সংক্ষেপে বলে নিই। রাজ কলেজের জন্ম হয়েছিল রাজ কলেজিয়েট স্কুলের গর্ভে। বর্ধমানের মহারাজা তেজচাঁদ 1817 খ্রিস্টাব্দে বর্ধমানে একটি অ্যাংলো ভার্নাকুলার স্কুল তৈরি করেন। এটি পরবর্তীকালের বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল। শ্রেণী স্বার্থের বাইরে গিয়ে আদর্শগত কারণে পাশ্চাত্য শিক্ষার প্রসারে এটি ছিল তাঁর উল্লেখযোগ্য ভূমিকা। 1854 খ্রিস্টাব্দে মহতাবচাঁদের আমলে এটি মহারাজার স্কুল নামে পরিচিত হয়। দিনে দিনে রাজার স্কুলে ছাত্রবৃদ্ধি এবং উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেন মহতাবচাঁদ। বর্তমানে রাজ কলেজিয়েট স্কুলের যে প্রাসাদতম ভবন, সেটির কাজ শুরু করেন তিনি। কিন্তু ভবন সম্পূর্ণ হবার আগেই তিনি প্রয়াত হন 1879-এর 26শে অক্টোবর। পরবর্তী রাজা হন আফতাবচাঁদ। 80,000 টাকা ব্যয়ে তিনি ভবনটির নির্মাণ কার্য শেষ করেন 1881 খ্রিস্টাব্দে। 1881 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে ছাত্র সংখ্যা বেড়ে হয়েছে 500। ছাত্র সংখ্যা বৃদ্ধি এবং ছাত্রদের বর্ধমানেই কলেজে পড়ার সুযোগ সৃষ্টি করতে মহারাজা আফতাবচাঁদ FA পাঠদানের ব্যবস্থা করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের জন্য আবেদন জানান। স্কুলের পাশাপাশি এই ভবনে 1881-এর 7ই ডিসেম্বর পথ চলা শুরু করে বর্ধমান রাজ কলেজ। 1881-এর 9ই ডিসেম্বর কলেজ উদ্বোধনের বিস্তৃত রিপোর্ট প্রকাশিত হয় স্টেটসম্যান পত্রিকায়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কলেজের উদ্বোধন করেন বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যাশলি ইডেন। তাঁকে রাজকীয় অভ্যর্থনা সহ মঞ্চে নিয়ে আসেন মহারাজা আফতাবচাঁদ। সঙ্গে ছিলেন দ্বারভাঙ্গার মহারাজাও। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিক ইনস্ট্রাকশনের ডিরেক্টর মিস্টার ক্রাফ্ট ছাড়াও বহু সংখ্যক দেশীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রথম অধ্যক্ষ হন CW বিলিংস। 1882-এর 1 জানুয়ারি থেকে FA স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়াবার প্রস্তাব অনুমোদিত হয়। একথা জানিয়ে ভারত সরকারের সেক্রেটারি মহারাজার স্কুলের প্রধান শিক্ষককে চিঠি দেন। অর্থাৎ কলেজ উদ্বোধন হয় 1881-এর 7ই ডিসেম্বর, কিন্তু FA পড়ানোর অনুমোদন পাওয়া যায় 1882 সালের 1 জানুয়ারি। এবার জানাব কলেজের প্রথম দিককার কথা। 1881 সালের 7ই ডিসেম্বর উদ্বোধনের সময়ও শিক্ষা প্রতিষ্ঠানটির নাম ছিল মহারাজার হাই স্কুল। 1882 সালে FA পড়ানোর অনুমতি পাবার পর নাম হয় বর্ধমান মহারাজার কলেজ বা মহারাজাস কলেজ বারবান। আরও পরিবর্তনের পর স্কুলের নাম হয় বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল এবং কলেজের নাম হয় বর্ধমান রাজ কলেজ। 1881-তে FA ক্লাস খোলার সময় ছাত্র সংখ্যা ছিল 9 জন। 1882 সালে প্রথম FA পরীক্ষা দেন 8 জন ছাত্র, উত্তীর্ণ হন 3 জন। এদের মধ্যে দ্বিতীয় বিভাগ পান 1 জন এবং তৃতীয় বিভাগ পান 2 জন পরীক্ষার্থী। পরের বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেড়ে হয় 39। এদের মধ্যে উত্তীর্ণ হন 17 জন, প্রথম বিভাগ পান 1 জন, দ্বিতীয় বিভাগে 5 জন এবং তৃতীয় বিভাগে
11 জন উত্তীর্ণ হন। 1883 সালে প্রথম বিভাগে এফএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সেই প্রথম ছাত্র হলেন জগদানন্দ বন্দ্যোপাধ্যায়। প্রথম ইংরেজ অধ্যক্ষ হিসেবে মিস্টার বিলিংসের নাম পাওয়া গেলেও অন্য কোনো অধ্যাপকের নাম জানা যায় না। পরের বছর অধ্যক্ষ সহ 3 জন অধ্যাপকের নাম পাওয়া যায়। 1882 অধ্যক্ষ হন কুঞ্জলাল নাগ, অধ্যাপক ছিলেন বটকৃষ্ণ সেন, রামনারায়ণ দত্ত। বেশ কিছু বিষয় পড়ানোর দায়িত্ব ছিল স্কুলের শিক্ষকদের উপর। সে সময় রাজার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ভি ডান্সমুয়ের। শুরুর সময় থেকেই কলেজের সমস্ত কাজকর্ম মহারাজার নির্দেশে পরিচালিত হতো। মহারাজার কমিটি অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান মহারাজার নির্দেশ অধ্যক্ষ বা বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিতেন। পরবর্তী সময়ে কলেজের কাজকর্ম দেখাশোনার ভার রাজার ম্যানেজারের হাতে যায়। অধ্যক্ষের চেয়েও বেশি ক্ষমতাবান ছিলেন তিনি। তিনি চিঠি লিখতেন ডিপিআইকে। 1909 সালে বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতির পরিবর্তন করার সুপারিশ করে এবং মহারাজার ক্ষমতা নির্দিষ্ট করে দেয়। 1881 থেকে 1907 সাল পর্যন্ত ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে ছাত্র সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সুযোগ্য শিক্ষকদের সুশৃঙ্খল তত্ত্বাবধানে পাঠদান প্রক্রিয়া যেমন চলত, তেমনি নিয়মিত অনুশীলনে ছাত্রদেরও সেই পাঠ আত্মস্থ করার বিষয়টিও ছিল। পরীক্ষার ব্যাপারে কঠোরতা ছিল উল্লেখযোগ্য। সে কারণে বিশ্ববিদ্যালয় প্রেরিত পরিদর্শকদের নিয়মিত পরিদর্শনে রাজকলেজের উৎকর্ষের বিষয়টি প্রতিফলিত হয় বারবারই। অচিরেই বাংলার শিক্ষাক্ষেত্রে বর্ধমান রাজকলেজ একটি বিশিষ্ট স্থান অর্জন করে। এ প্রসঙ্গে 1893 সালের এফএ পরীক্ষার ফলাফল উল্লেখ করা যেতে পারে। সে বছর প্রেসিডেন্সি কলেজে পাশের হার ছিল 67%, এরপর ছিল রিপন কলেজ 43%, তারপরই বর্ধমান রাজকলেজের পাশের হার ছিল 40%। বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, ডাফ কলেজ, সংস্কৃত কলেজ সবেতেই পাশের হার ছিল 40%-এর কম। বর্ধমান রাজকলেজের এই সুনামটি বজায় ছিল সুদীর্ঘকাল। একসময় রাজকলেজকে বলা হতো বর্ধমানের প্রেসিডেন্সি কলেজ। কলেজ প্রতিষ্ঠার 46 বছর পর 1927-28 শিক্ষাবর্ষে বিএ ক্লাসের প্রবর্তন হয়। এর পিছনে একটি কারণ ছিল, সেটি হল মহারাজা বিজয়চাঁদ মাহতাবের বড় পুত্র উদয়চাঁদ মাহতাব 1926 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন। উদয়চাঁদে ছিলেন রাজপরিবারের প্রথম গ্র্যাজুয়েট। এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে পরিচালন সমিতির হয়ে বিজয়চাঁদ রাজকলেজে বিএ ও আইএসসি পাঠ্যক্রম চালুর জন্য আবেদন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় এই আবেদন মঞ্জুর করে। জন্মের পর রাজকলেজ 60 বছর কাটিয়েছে রাজকলেজিয়েট স্কুলের ভবনে। ধীরে ধীরে বেড়েছে দুই প্রতিষ্ঠানই এবং একসময় স্কুল এবং কলেজের জন্য আলাদা ভবনের প্রয়োজন দেখা দেয়। মহারাজা বিজয়চাঁদ শ্যামশায়রের পশ্চিম তীরে নতুন কলেজ ভবন নির্মাণের জন্য জমি ও অর্থ দান করেন। তিনি প্রয়াত হন 1941 সালের 29 আগস্ট। সে কারণে তিনি কলেজ স্থাপনা দেখে যেতে পারেননি এবং কলেজের দলিলও সম্পাদন করে যেতে পারেননি। 1954 সালের 10ই মার্চ দলিল সম্পাদন করেন শেষ রাজা উদয়চাঁদ মাহতাব। দলিলে উল্লিখিত আছে শ্যামশায়রের উত্তর ও পশ্চিম তীরের জমি এবং সেই সঙ্গে সংলগ্ন লালবাগ নামে একটি বাগান দান করেন। বাগানটির পরিমাপ ছিল 40 বিঘা 1 কাঠা। রাজার দান করা জমি, অর্থ এবং সেই সঙ্গে বাংলা সরকারের অর্থে 1942 সালে শ্যামশায়রের পশ্চিম পারে কলেজ ভবন, 2টি ছাত্রাবাস এবং অধ্যক্ষের জন্য বাসভবন নির্মিত হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে 1881 সালে রাজকলেজিয়েট স্কুল ভবনে জন্ম হওয়া এবং 1942-এর নতুন ভবনে আসা পর্যন্ত বর্ধমান জেলায় একমাত্র কলেজ ছিল রাজকলেজ। 40-এর দশকে জেলার আর 2টি কলেজ স্থাপিত হয়। সেগুলি হল 1942 সালে কালনা কলেজ এবং 1943 সালে আসানসোল কলেজ। আসানসোল কলেজ পরবর্তী সময়ে ভূমিদানকারী নামানুসারে হয় আসানসোল বনওয়ারিলাল ভালোটিয়া কলেজ বা আসানসোল বিবি কলেজ। রাজার দলিল বিষয়টি প্রসঙ্গক্রমে এসেছে। মহারাজা উদয়চাঁদের তৈরি কলেজের দলিলটি উল্লেখের দাবি রাখে। জানিয়ে রাখি,
কলেজের জন্য খাজনা ধার্য হয় বার্ষিক এক টাকা। দলিলে 15টি শর্ত থাকলেও 3টি শর্ত ছিল খুবই উল্লেখযোগ্য। সেগুলি হল, এক, কলেজের নাম বর্ধমান রাজ কলেজ কখনোই পরিবর্তন করা যাবে না। দুই, কলেজ ভবনের নাম আফতাব হাউস থাকবে এবং সেটিও পরিবর্তন করা যাবে না। তিন, 1954 সালের নিয়মেই পরবর্তীকালে গভর্নিং বডি তৈরি হবে, অর্থাৎ সভাপতি হবেন বর্ধমানের মহারাজা ধীরাজ বাহাদুর, সহসভাপতি বর্ধমানের জেলা ম্যাজিস্ট্রেট, সম্পাদক কলেজের অধ্যক্ষ, শিক্ষকদের মধ্যে নির্বাচিত 2 প্রতিনিধি এবং মহারাজা ধীরাজ বাহাদুর মনোনীত 5 সদস্য। বিশ্ববিদ্যালয়ের রেগুলেশন অথবা এডুকেশন কোড অনুযায়ী ভবিষ্যতে যদি গভর্নিং বডির সদস্য সংখ্যার পরিবর্তন প্রয়োজন হয়ে পড়ে, তবে বর্ধমানের মহারাজা ধীরাজ বাহাদুরের অনুমতিক্রমেই তা করতে হবে। স্বাধীনতার পরেও এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। উল্লেখ্য, 1970 সালের গভর্নিং বডিও 1954 সালের নিয়মেই তৈরি হয়। বর্ধমান রাজ কলেজ 1956 সালে গভর্নমেন্ট স্পন্সার্ড স্কিমের অন্তর্ভুক্ত হয়। অর্থ এবং প্রশাসনিক ক্ষেত্রে রাজ এস্টেট নির্ভরতা থেকে তখনই মুক্ত হয় কলেজটি। দায় দায়িত্ব চলে আসে রাজ্য সরকারের অধীনে। অবশ্য তার আগের বছরই অর্থাৎ 1955 সালে জমিদারি প্রথার বিলোপ ঘটে। রাজ এস্টেট মহতাব মঞ্জিলেই 1960 সালের 15 জুন জন্ম নেয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। রাজ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনতামুক্ত হয়ে অন্তর্ভুক্ত হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এই সময় থেকেই নতুন কোর্সের প্রবর্তন হয়। সঙ্গে সঙ্গেই অবশ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরনো কোর্সগুলির অবসান ঘটেনি। আইএ, আইএসসি, বিএ, বিএসসি কিছুদিন চলে এবং তারপর বন্ধ হয়ে যায়। এরপর রাজ কলেজের প্রাক্তনী এবং অধ্যাপক সুকুমার সেনের স্মৃতিকথা উল্লেখ করি। রাজ কলেজের কয়েকজন বিখ্যাত প্রাক্তনীরা হলেন সাংবাদিক দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত, দেশনেতা যাদবেন্দ্রনাথ পাঁজা, শিক্ষাব্রতী বিজয় কুমার ভট্টাচার্য, ভাষাচার্য সুকুমার সেন, বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে নিরালম্ব স্বামী, ফকিরচন্দ্র রায়, বাংলাদেশের অভিনেতা পরিচালক সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশের রাজনীতিবিদ আবুল হাসিম প্রমুখ। রাজ কলেজে পিতাপুত্রে 2 পুরুষ পড়েছিলেন অধ্যাপক সুকুমার সেন। তার বাবা হরেন্দ্রনাথ সেন ফার্স্ট আর্টসের 2 বর্ষ পড়ে এখান থেকে পাশ করেন 1894 খ্রিস্টাব্দে। 23 বছর পর 1917 ডিসেম্বর মাসে সুকুমার সেন রাজ কলেজে ভর্তি হন এবং 1919 ইন্টারমিডিয়েট ইন আর্টস পাশ করেন। তাঁর স্মৃতিকথায় তিনি উল্লেখ করেছেন, তখন কলেজে শুধু আর্টস পড়ানো হতো। আবশ্যিক ইংরেজি 3, বাংলা 1, সংস্কৃত 2, গণিত 2, লজিক 2 এবং ইতিহাস 2। ইংরেজি ও বাংলা ছাড়া যে কোনো 3 বিষয় নিতে হতো। তাঁর ছিল সংস্কৃত, গণিত ও লজিক। সংস্কৃতের বদলে আরবি অথবা ফার্সিও নেওয়া যেত। সে সময় সংস্কৃতের অধ্যাপক এবং অধ্যক্ষ ছিলেন উমাচরণ বন্দ্যোপাধ্যায়, ইংরেজির অধ্যাপক মণিভূষণ সেন, লজিকের অধ্যাপক ননীগোপাল বন্দ্যোপাধ্যায়, ইতিহাসের অধ্যাপক গোপালকিঙ্কর মুখোপাধ্যায়, আরবি ফার্সির রসেন আলী এবং গণিতের অধ্যাপক ছিলেন করালী প্রসাদ রায়। সুকুমার সেনের উল্লেখে পাওয়া যায়, রাজ কলেজের গৌরব ছিল তার লাইব্রেরি। বড় হল ঘরে চারদিকে মেঝে থেকে সিলিং পর্যন্ত বইয়ের র্যাক, তাতে বই ঠাসা, মাঝখানে লম্বা টেবিল। তার মাঝখানে রাখা ছিল গ্রন্থাগারটির গৌরবধন, শক্ত কাপড়ের মলাটে আত্মপান্ত সোনার জলে কাজ করা বিরাট আকৃতির অজন্তার অ্যালবাম। তৎকালে বইটির মূল্য ছিল 1000 টাকা। উল্লেখ্য, এখানে রাজ কলেজ বলতে রাজ কলেজিয়েট স্কুলের ভবনকেই বোঝায়। আসি শেষের কথায়। জন্মের পর রাজ কলেজের 140 বছর অতিক্রান্ত। একটি শিক্ষা প্রতিষ্ঠানের 140 বছর হল সুদীর্ঘকাল। কত ঘটনা, কত ইতিহাসের সাক্ষী এই কলেজ। ইতিহাস হল অতীত ও বর্তমানের অসমাপ্ত কথোপকথন। এখনো পর্যন্ত মূলত ইতিহাসের কথাই বলা হলো। বর্তমানের কথা কিছু শুনে নেব মাননীয় অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মণ্ডলের মুখ থেকে। আমি বর্ধমান রাজ কলেজে নতুন জয়েন করেছি 2017 সালে। 2017 সাল থেকে আমি প্রিন্সিপালের পদে আছি। এই কলেজ অনেক পুরানো কলেজ, 1881 সালে প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন
ধরে এই কলেজ চলছি স্বাধীনতার পূর্ব থেকে। তো এই কলেজের সুনাম বলতে এটা একটা বর্ধমানের একটা প্রিমিয়ার কলেজ, হেরিটেজ কলেজ, কেননা এই কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী আজকে বেরিয়ে গেছেন টাইম টু টাইম, সেই ছাত্রছাত্রীরা আজকে দেশে বিদেশে সব জায়গায় রয়েছে। বর্ধমানের এই রাজ কলেজ সকলেই আমরা জানি যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হায়ার এডুকেশন দিক থেকে। তো এই এখানে যে সমস্ত ছাত্রছাত্রী পড়তে আসে তারা জেলা এবং জেলার বাইরে এমনকি বিদেশ থেকেও পড়তে আসে ছাত্রছাত্রীরা। বিগত দু বছর আগে পর্যন্ত আমি এখানে দেখেছি যে বাংলাদেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে বিদেশে ছাত্রছাত্রীরা পড়াশোনা করত। এই এই দু তিন বছর হলো বিদেশি ছাত্রছাত্রী নেই, আগে আসত। এই কলেজ দিয়ে বর্ধমানের আসলে প্রেসিডেন্সি কলেজ বলে পরিচিত, এখানে বহু কৃতি ছাত্র ছাত্রী বেরিয়ে গেছে। বর্তমানে যে পড়াশুনো এখানে আমাদের প্রায় 23টি অনার্স কোর্স চলছে। আমি যখন জয়েন করেছিলাম তখন থেকে আজ পর্যন্ত 17 থেকে 21-এর মধ্যে আমি 4টি নতুন অনার্স কোর্স খুলেছি। এখানে আমাদের 3টে শিফটে কলেজটা চলে, মর্নিং, ডে এবং ইভিনিং। তার বাইরেও আমাদের একটি প্রফেশনাল কোর্স আছে, এটা বিবিএ বিসিএ অনার্স কোর্স এখানে পড়ানো হয়। আর আমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটির একটি সেন্টারও এখানে আছে, যার ফলে এই কলেজ প্রায় সকাল থেকে রাত্রি অবধি খোলা থাকে এবং শনি রবিবারও খোলা থাকে। আমাদের শনিবার এমনি খোলা থাকে, রবিবারটাও খোলা থাকে, নেতাজি ওপেন আছে। তাহলে এই কলেজের যে কর্মকাণ্ড অত্যন্ত ব্যাপক এবং এখানকার যে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ অত্যন্ত হেল্পফুল। তবে বর্তমানে একটু টিচিং নন টিচিংয়ের যে সংখ্যাটা রিটায়ারমেন্ট করার পর আমরা কমে গেছে, এখন আমি রিক্রুটমেন্ট আমরা করতে পারিনি। তবে টিচিং ফ্যাকাল্টি এখানে অত্যন্ত উন্নত, বিশেষ করে সায়েন্স এবং সায়েন্স ডিপার্টমেন্টে তো একটা বেশ সুনাম আছে। আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা বাইরে বিদেশেও পড়তে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান আছে যেমন আইজার টাইজার যে সমস্ত নামি দামি প্রতিষ্ঠান আছে সেখানেও তারা পরীক্ষার মাধ্যমে অনেকেই বাইরে পড়াশোনা গবেষণা করছে। আর বিশেষ করে এখানে কম্পিউটার অনার্স কোর্স, নতুন 4টি যে কোর্স খোলা হয়েছে তার মধ্যে কম্পিউটার অনার্স বিএসসি সেটিও খোলা হয়েছে এবং তার একটা বিশাল ডিমান্ডও রয়েছে। তো এই প্যান্ডেমিক সিচুয়েশানের জন্য একটু সমস্যা আমরা আছি, প্রায় বিশ্বব্যাপী একটা সমস্যা, শুধুমাত্র আমাদের কলেজের সমস্যা নয়। এই সমস্যা কেটে গেলে আশা করি এই কলেজের আরও সেই অবস্থায় ফিরে আসবে। আগামী দিনে আমার যে প্ল্যানটা আছে এই কলেজকে একটি সুন্দর ক্যাম্পাস যেমন আমরা তৈরি করার একটা পরিকল্পনা আছে, বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত বিল্ডিং আছে বা নতুন বিল্ডিং করার একটা পরিকল্পনা আছে, সরকারি সাহায্য ইউজিসি বা স্টেট গভর্নমেন্ট এর আমরা আরও এখানে কোর্স খুলতে পারবো। একটি পিজি কোর্সও চলছে আমাদের বাংলার, সেই পিজি কোর্স আরও 2-3টে পিজি কোর্স খোলার একটা পরিকল্পনা আছে। তবে এই প্যান্ডেমিক সিচুয়েশানের জন্য সবই থমকে আছে। আমাদের এই কলেজ ল্যাকও ফেস করেছে এবং B+ গ্রেডে আছে। আর প্রত্যেক বছরই যে ITS রিপোর্ট ল্যাকের জন্য তৈরি করতে হয় সেগুলো করা হচ্ছে। প্যান্ডেমিক সিচুয়েশানের জন্য আমরা একটু থমকে আছি এইটুকু বলতে পারি। এখানে যারা পড়াশোনা করেছেন তারা আজকে ইউনিভার্সিটি বিভিন্ন পদে আসীন আছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে। এই কলেজের পপুলারিটি আমার বলার মতো নয়, সকলেই জানেন এই বর্ধমানবাসী যারা আছেন, এটা একটা গর্বের কলেজ এবং বর্ধমান ইউনিভার্সিটির একটি বড় কলেজ। সেই কলেজের আমি যে দায়িত্বভার পেয়েছি এতে আমি নিজেকেও ধন্যবাদ। একটি সংশোধনীর কথা বলি, ইতিহাসের আলোকে বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল শীর্ষক আমাদের ভিডিওতে উল্লিখিত হয়েছিল। বিশিষ্ট সমাজ সংস্কারক, শিক্ষা সংগঠক রামতনু লাহিড়ী
রাজার স্কুলে তৃতীয় প্রধান শিক্ষক হয়ে আসেন 1851 খ্রিস্টাব্দে। এই তথ্যটি ত্রুটিপূর্ণ। রামতনু লাহিড়ী প্রধান শিক্ষক হয়ে এসেছিলেন বর্ধমানের সরকারি ইংরেজি স্কুলে, রাজার স্কুলে নয়। অবশ্য তাঁর বিবরণে বর্ধমানের তৎকালীন সমাজের একটি চিত্র পাওয়া যায়। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী। নমস্কার। ইতিহাসের আলোকে বর্ধমান রাজ কলেজ প্রসঙ্গ এখানেই শেষ হল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। মধ্যবঙ্গের তথা রাঢ়বঙ্গের আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি, ধর্মীয় স্থাপত্য, টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা। সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে, অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি। ভালো থাকবেন।